আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নেস্কো সহ অন্যান্য বিপিডিপি হোক বা যে কোনো বিদ্যুৎ বিল কীভাবে চেক করবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি নেস্কোরটা দেখাই দিচ্ছি এটার জন্য আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব নেস্কো সহ অন্যান্য সব কোম্পানির আপনারা ওখান থেকে চেক করে নিতে পারবেন দেখেন এখানে এরকম একটা কনজিউমার নাম্বার থাকবে সেই নাম্বারটি এখানে উপরে লিখতে হবে লেখার পরে আপনি যখনই সো সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন তখন আপনার এক বছরের পুরো সার্টিফিকেট চলে আসবে যে আপনার এক বছরে কোনো বিল বকিয়া আছে কি না এটি সাধারণত এক বছর পরে এক বছরের মধ্যে আপনার কোনো বিল বকিয়া না থাকলে এরকম সার্টিফিকেট দিবে। এই সার্টিফিকেট পেয়ে যাওয়ার পরে আপনার বিগত বিদ্যুৎ বিলগুলো ফেলাই দিলেও হবে সেগুলো কোনো কাজে আসে না আচ্ছা এরপরে দেখেন আমি যখন আবার এই শো বিদ্যুৎ বিল যেটা আছে শো বিল এটির উপরে যদি ক্লিক করি আগে তো সার্টিফিকেটের উপরে ক্লিক করেছি এবার শো বিলের উপরে ক্লিক করি তাহলে দেখেন আপনার সব মাসের বিলগুলো এখানে চলে এসেছে প্রায় ছয় সাত মাসে তার পাশে এখানে দেখতে পাচ্ছিছেন যে পেইড আছে আমার শুধু একটা নোট নোটপ্যাড বাকি সবগুলো পেড করা হয়ে গেছে। এখান থেকে আপনারা খুব সহজে চেক করে নিতে পারেন এরপরে আপনি এই বিদ্যুৎ বিলের উপরে যখন এই যে নাম্বার যেটা দেওয়া আছে এটির উপরে ক্লিক করে আপনার বিদ্যুৎ বিলটি চলে আসবে দেখেন আমার এই বিদ্যুৎ বিলটি চলে এসেছে আপনি যে মাসের বিদ্যুৎ বিলের উপরে ক্লিক করবেন আপনার বিলটি এরকম চলে আসবে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন আপনার বিদ্যুৎ বিল যদি হারিয়ে যায় সমস্যা নেই আপনারা এখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন বা প্রিন্ট করে নিতে পারবেন এবং অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার একই উপায়ে সেখান থেকেও এই ইনফরমেশানগুলো দেখতে পারবেন বা নিজের বিল বকে আছে কিনা সেটা দেখতে পারবেন এবং নিজের বিলের কপি ডাউনলোড করে নিতে পারবেন